রিমেইনিং ব্যালেন্স যেটা রইছে এটা কত রইছে 10 কোটি টাকা একটা কারণ এই জায়গাটা কাটা হয়েছে যার লেগে শহরে এত বেশি এফেক্টেড হয়েছে। এখন কোন আপনারা এখানে কিটা কিটা কাজ আছে? আপনার বাড়ি কোন জায়গায়? শিলচর না না, তারা জলুল খাইয়া কোনো লাভ হয় না। তারা শোনা গেছে যে 6 কোটি টাকা রাজীব লইয়ে উঠানি হয়ে গেছে। আপনার লগত বাহিরৰ পৰা আহিছে, আপনার লগত তো এটো কথা নাই। ৩০ এপ্রিল শেষ করে দিবা সবার সামনে কৈছুন তো। গাড়ি লাগি আছে আমার 15-20টা গাড়ি লাগি আছে ডে এন্ড নাইট। তখন আমরা এখানে জলটা আমরা এখানে অ্যাড করতে পারবো, পরে এখানে আমরা চ্যানেল করে ওদিক থেকে আমরা শুরু হয়েছে। আমাদের নিচের কাজগুলো শুরু হয়ে গেছে অনেক আগে, লেবার পার্টি আসতে একটু দেরি হয়েছে, ওরা বাইরে থেকে আসছে লেবার পার্টিগুলো। জুলাই মাসের পরে লেবার পার্টি তারা জানানো হয়েছে, তারা যে স্টেটমেন্ট আসলো তারা 1 সপ্তাহ লেবার রাগ হয়েছে, তারা 1 সপ্তাহ আগে তাদের জানানো হয়েছে। অর্ডারটা তো 1 সপ্তাহ আগে হয়েছে, আমরা কি আর আমরা তো সাধারণ মানুষ, আমরা জানি না। মানে ফ্লাডের পরে যে আমরা এখানে সিএমও সব আইসলাম, তখন কিন্তু মানে এয়ারপোর্ট থেকে ও 7 দিন আগে অর্ডার হয়েছে, এর আগে কোনো সাহায্য অর্ডার হয়েছে না। আমরা যে কোয়া হইলো বান্দের খাওয়া শুরু হয়ে যায় আর অত টাকা হয়ে গেছে জানছি যে আমরা, এটা কারণটা কি? না না, আরেকটা কথা হইছে যে আফটার
আমরা একটা জিনিস কইলো গিয়া সিলচার ফ্ল্যাট গেছে দুইবার আপনারা জানেন হয় হয় ফ্ল্যাট যাওয়ার পরে আমরা সাধারণ মানুষ আমরা টেকনিক্যাল জিনিস কম বুঝি আমরা শুনছি যে ডাইকের কাজ শুরু হয়ে যাব বেতুকান্দি তার ফ্ল্যাট আইতো না বেতুকান্দি ঠিক হয়ে যাব সবাই শুন অফিসাররা সবাই সবাই আবার হয়েছে আজকে আমরা এখানে আইসি আমরা তো ভাবছি মানে অলমোস্ট কাজ শেষের পথে ওখানে শুনি সাত দিন আগে মানে বার কোয়ার্টার হয়েছে বাজারে ঘুরতে আছে এখানে পলিমাটি পড়ে না পলিমাটি এটাও পড়া নাই কারণ দিন রাতে যেটা কাম করেছে দিনের বেলা ভালো মাটি মানে পলিমাটি এটাও আমি পেলাব দিয়ে না আমি এটাও আপনারা কাছে পাওয়া পড়ে না পলিমাটি আপনারা তো রিজেক্ট করছো আমি রিজেক্ট করি প্রথমে রিজেক্ট হ্যাঁ পড়ছে এটা এই মানে সবাইকে এই কথাটার মধ্যে আমি কাপো এলাও না করো পলিমাটি পেলো আর পলিমাটি তো পড়িছিল এটা টাইমে পড়িছিল আপনি রিজেক্ট করিছে বেলে কত হয় একটা কথা খালি আমরা দেখি যা মানে আপনার ইঞ্জিনিয়ারস যে বান পাং ছিল এটার ওয়ার্ক অর্ডার 27 ফেব্রুয়ারি হইছে 26 ফেব্রুয়ারি আমি পাইছো আর আমি কাম মানে ফুল সুইংত চলাইছো দিন নাই মানে জুলাই 2022 এর জুলাই ওগার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 7 ফেব্রুয়ারি অলমোস্ট ফেব্রুয়ারি 8 মাস থেকে কোন ওয়ার্ক অর্ডার রেস নাই এই এই বান্দের কাজে টেন্ডার হইছে আমার এই টেন্ডার হইছে সেই কারণে অল মানে টেকনিক্যাল প্রবলেম আছে 8 মাস থেকে কোন কাজ হইছে না কাজ শুরু হইছে টেকনিক্যালি লোক 27 তারিখের পরে আপনি যে বলছেন জুলাই থেকে অক্টোবর রেইনি সিজন না ডিসি বলেছিলেন যে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কাজ হবে কারণ কি এই বছর আবার রেইনি সিজন হিসাবে অক্টোবর আমাদের এই স্লুইজ গেজের যে বরাকের যে লেভেলটা আছে এটা হচ্ছে লঞ্চড ওয়াটার লেভেল এটা হচ্ছে 9.80 এই জলটা না আমরা আমরা স্লুইজ গেজে কাজ করতে পারবো না কারণ অত ব্যাকফ্লো করবে জুলাই আগস্ট আমরা প্রিপারেশন করছি সার্ভে করেছি আমাদের নভেম্বর ডিসেম্বর থেকে কাজ আরম্ভ হওয়ার কথা জেনারেলি হয় বাট সামো ওয়ার্ক অর্ডার দেরি হয়েছে আমরা ডিসেম্বর আমরা ফেব্রুয়ারি স্যার একটা জিনিস কেন যে 10 কোটি টাকার যে ওয়ার্ক অর্ডার না এটা আমি আপনারা কই এইবার ফ্ল্যাটের পরে আমরা যখন ডাইভারশন ডাকার প্ল্যান করছি তখন এটা টেম্পোরারি আমি হল করতে কারণ ডাইভারশন ডাকতে যখন যখন উঁচু হইব তখন এই মুহূর্তে আমি কিন্তু এটা পাইতাম না এটা করার পরে আমি করবো কারণ সিপিজ একটা মহিষাবিলের সিপিজ আইতেছে মহিষাবিলের আইলা মানে কি দেখলা আমরা শিলচর শহরের 18টা এনজিওর একটা জয়েন্ট ফোরাম হিউম্যানস অফ শিলচর আমরা শিলচরবাসীরা কালকে গতকালকে আহ্বান করছিলাম যে আমরা যেহেতু বর্ষার সিজন আইজার তো আমরা শিলচরবাসীর কাছে একটা আবেদন করছিলাম যে আমরা আজকে সকালবেলা আইমু বেতুকান্দি বান অঞ্চলে এবং দেখবো যে কাজের কীরকম কাজ চলে আবার পরে আমরা যে খবর পাইলাম যে গত 27 ফেব্রুয়ারি বলে এটার ওয়ার্ক অর্ডার বেরিয়েছে এবং 2020 সালে যে 10 কোটি টাকার কাজের যে শিলান্যাস হয়েছিল 2020 সম্ভবত নভেম্বর মাসে তো সেটার ওখানে অবধি বলে 50% কাজ হয়েছে তো আমরা এখানে যে বিভাগীয় কর্মকর্তারা আছে তারা আমরা জিগাইলাম যে 50% কাজ মানে অনুমানিক 5 কোটি টাকার কাজ হয়েছে 5 কোটি টাকার কাজ কীটা হয়েছে দেখাইবার লিগা তো তারা আমরা দেখাইতে ব্যর্থ হয়েছে তারপর আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা হইলাম স্থানীয় মানুষেরা অভিযোগ করলো যে এখানের মধ্যে পল্লিমাটি আর ক্ষেতের মাটি মিলাইয়া মিক্স করে দেওয়া হয় এবং বিভাগীয় কর্মকর্তারাও এই জিনিসটা কোনো একটা আংশিকভাবে তারা স্বীকার করছেন তারা কোনটা আগে হইতো ওখানে আপাতত বন্ধ করা হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা আইসলাম নদীর ফাড়ও দেখার লিখেছে পল্লিমাটি ঠিকু নেওয়ার কিনা নদীর ফাড়ও এই দিককে তো আমরা চোখ চোরক গাছ উঠেছে আস্তে নদীর ফাড়ের মধ্যে এইরকম অবস্থা আস্তে নদীর ফাড় কাটিয়া এখানের মাটি ঠিক হয়ে গেছে আমরা ঠিক বুঝতে পারলাম না এখানের মাটি কেউ বাড়িতে গেছে নি না কোনো কোনো বিল্ডিংয়ের কাজে লাগছে না রাস্তার কাজে লাগছে না বান্ধের কাজে লাগছে এটা একটা মানে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এটা ফরেস্টে জানেনি যে এখানে নদীর পাড়ের মাটি কাটাওয়ার বিভাগীয় কর্মকর্তা জানেনি আমরা ঠিক করতে পারিনি আমরা এখন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারে আমরা ফোন করছিলাম তান্ডে কইছি একটু আবার লিগা যে তাই নয় দীক্ষা যোগ্যা যে নদীর পাড়ের মাটি কাটিয়ে নিয়ে মিলানি হোক আর তাই আমরা 30 এপ্রিল সময় দিয়েছি যে 30 এপ্রিলের ভিতরে বেতুকান্দির ফোড়া বান্ধর কাছে এসে গত 7 মাসে 8 মাস এটা হয়েছে না আমি আশা করি আইন কোজন 1 মাসে করে দিতা
আমি আশা করি মা দুর্গার তাণ্ডব দশার দুঃখ।